এটা মডেল হচ্ছে ভাই 2009। আচ্ছা এটা কি গাড়ি বলে বারু ভাই? এটা হচ্ছে BMW মিনি কুপার। আচ্ছা BMW মিনি কুপার। আচ্ছা এটা মডেল এর কত ভাইয়া? এটা হচ্ছে ভাই 2016 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 16 মডেল 19 এর রেজিস্ট্রেশন। অরিজিনাল 1500, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। কত দিলেন কত দিলেন? 650 ফিক্সড এটা। 650 গাড়ি লাগবে আছে দেখতে পারেন। এটা কত দিবেন? 3টা। আচ্ছা এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004 2008 এর রেজিস্ট্রেশন। আর সিসি কত? সিসি অরিজিনাল 1500। অল অপশন অটো। আচ্ছা এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 98 মডেল 2002 এর রেজিস্ট্রেশন। কালার হচ্ছে ভাই এটার দাম একবারে কমাই দিচ্ছি, এটার নাম ট্রান্সফার আবার 50-60 হাজার টাকা লাগবে। 9,50,000 টাকা ফিক্সড, নাম ট্রান্সফার ফ্রি ফ্রি এবং কি সাথে সাথে নাম ট্রান্সফার সাথে দাম বলে দেন একবার শুরু একবার ভাই এটা কোনো কথা বলা নতুন শুরু কিন্তু ভাই 9,60,000 টাকা নাম ট্রান্সফার ফ্রি সাথে সাথে 14,60,000 আর কম হবে না ভাই। আমি তো এটা ফিক্সড 5.5 লাখ টাকা একবারে ফিক্সড ফিক্সড হ্যাঁ 5.5 লাখ টাকা। সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নতুন একটা শোরুমে চলে আসছি, এস এম কার্স ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টারের সাথে শোরুম না, এই পাশে হচ্ছে সিগন্যাল পাম্পের পাশে। আর আজকে অসাধারণ গাড়ি থাকবে, আনকমন গাড়ি থাকবে, আজব গাড়ি থাকবে, সব ধরনের গাড়িগুলো পাবেন। যারা প্রিমিয়াম চাচ্ছেন প্রিমিয়াম থাকবে, নিশানা এক্সটাইল থাকবে এবং জিপ থাকবে মাত্র 2,60,000 টাকায়। 60,000 টাকায় জীবন থাকবে ইনশাল্লাহ, 3,00,000-4,00,000 টাকা গাড়ি থাকবে ইনশাল্লাহ। আজকে একটা এই আজব গাড়ি দিয়ে শুরু করি ভাই। বারু ভাই বলেন এটা মডেল কত? এটা মডেল হচ্ছে ভাই 2009। আচ্ছা এটা কি গাড়ি বলে বারু ভাই? এটা হচ্ছে BMW মিনি কুপার। আচ্ছা BMW মিনি কুপার। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 49 সিরিয়াল। আচ্ছা এটা ফার্স্ট পার্টি? হ্যাঁ ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ড, কনভার্টেবল, অল অপশন অটো, অল অপশন অটো, কনভার্টেবল। একটা আজব খেলাও আছে। হ্যাঁ ভাই হ্যাঁ আজব খেলাও আছে। এটা কিন্তু এদিকটা কভারটা অটোমেটিক ডাইকে লাগে জায়গা, ঠিক আছে? হ্যাঁ অটোমেটিক। আচ্ছা সিসি 1500, সিসি অরিজিনাল কার্ডের মালিক? হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা এটা দাম কত দিতেছেন মারু ভাই? আজকে এটার দাম হচ্ছে ভাই 28 লাখ টাকা। 28 লাখ? জি মাত্র 28 লাখ। আচ্ছা আসলে দাম কমবো না নাকি? আসেন, কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। আচ্ছা নেক্সট আমরা দেখাবো এই পাশে একটা প্রিমিয়াম দেখতেছি, 43 হচ্ছে সিরিয়াল নাম্বার। এটা মডেল এর কত ভাইয়া? এটা হচ্ছে ভাই 2016 মডেল 2019 এর রেজিস্ট্রেশন। 16 মডেল 19 এর রেজিস্ট্রেশন। এটা ফিচারগুলো কি কি ভাই? তেল গ্যাস কমপ্লিট, তেল গ্যাস গ্যাস অনলি অকটেন ড্রাইভ, অনলি অকটেন ড্রাইভ। আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটর, উডেন প্যানেল, আইডল স্টপ, সিট পাওয়ার, সিট পাওয়ার। দাম কত? দাম হচ্ছে ভাই 29,50। 29,50 আসলে 29, আসলে কথা বলার সুযোগ আছে, আসেন দেখেন পছন্দ হলে কথা বলা। মালিকানা ট্রান্সফার ফ্রি সব গাড়িতে? সব গাড়িতে মালিকানা ট্রান্সফার ফ্রি। আচ্ছা এই পাশে দেখতেছে একটা বাজেট কম বাজেটের গাড়ি, 110। এটা মডেল ইয়ার কত ভাইয়া? এটা মডেল ইয়ার হচ্ছে 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন। আচ্ছা পেপার্স আপ টু ডেট 2425। এটার দাম পড়বে 6,50,000 টাকা। সিসি 1500? অরিজিনাল 1500, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। কত দিলেন কত দিলেন? 6,50,000 ফিক্সড এটা। 6,50,000 সাথে নাম ট্রান্সফার ফ্রি। আচ্ছা এবার দেখতেছে জিপ, যারা বলছিলাম যে 2,60,000 টাকা জিপ। এটা হচ্ছে 2000 মডেল 2017 থেকে পেপারস ফেল আছে, পেপারস ফেল আছে, 2004 এর রেজিস্ট্রেশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে। আচ্ছা ওকে সিএনজি করা আছে। সিসি কত? 1300? সিসি 1331, অল অপশন অটো, অল অপশন অটো। যাদের পেপার গাড়ি লাগবে আছে দেখতে পারেন। এটা কত দিবেন দাম? এটা 2,60,000 ফিক্সড, ফিক্সড, এটা ফিক্সড। নতুন শোরুম থেকে যারা মালিকানা ট্রান্সফার ফ্রিতে নিতে চান গাড়িগুলো, তারা অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবেন, এস এম কার সেন্টার আসতে হবে, ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টারের সাথে এই শোরুমটা। আচ্ছা নেক্সটে থাকতেছে কি ভাই? নিশান, নিশান 3টা। আচ্ছা এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004-2008 এর রেজিস্ট্রেশন। আর সিসি কত? সিসি অরিজিনাল 1500, অল অপশন অটো, অল অপশন অটো, ভিতরে বিস্কিট, ভিতর হচ্ছে বিস্কিট, অল অপশন অটো। এসি কমপ্লিট ভাই? এসি কমপ্লিট, এসি সাসপেনশন, ইঞ্জিন সব ওকে, পেপারস কমপ্লিট আছে নাকি? সব কিছু কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে। চাকা লোরিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং ভালো আছে। মারুফ ভাই এটা দামটা কমাই দিন, কত দিবেন দলেন? এটা ভাই 5,50,000 ফিক্সড, নাম ট্রান্সফার ফ্রি। 5,50,000 ফিক্স, নাম ট্রান্সফার ফ্রি, ফ্রি, নাম ট্রান্সফার ফ্রি। আচ্ছা নাম ট্রান্সফার ফ্রি, 5,50,000 পেপারস, ওকে। আচ্ছা এরপর দিতেছি আমরা একটা কি গাড়ি ভাই? এটা হচ্ছে টয়োটা মার্ক টু। আচ্ছা এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 98 মডেল 2002 এর রেজিস্ট্রেশন। কালার হচ্ছে ব্ল্যাক, কালার ব্ল্যাক, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অল অপশন অটো। এটা অল অটো, অল অপশন অটো, অল অপশন অটো, টিভি, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে, সব কিছু কমপ্লিট আছে। অনেকে মার্ক টু চায়, খুঁজতেছে, বিভিন্ন সময় ফোন দেন, কমেন্টস করেন, দিতারি না, এই পাইছে একটা ভাই। এটার দামটা কমাই দেন ভাই, এটার দাম একবারে কমাই দিচ্ছি, এটার নাম ট্রান্সফারে আবার 50-60 হাজার টাকা লাগবে। 9,50,000 টাকা ফিক্সড, নাম ট্রান্সফার ফ্রি, ফ্রি এবং কি সাথে সাথে নাম ট্রান্সফার, সাথে সাথে, সাথে সাথে নাম ট্রান্সফার। আচ্ছা এবার দিন নিশান এক্সটেল,
এটা মডেল 16 না ভাই এটা ভাই 16 মডেল খুবই ভালো একটা গাড়ি যারা আনরেজিস্টার্ড গাড়ি কিনবেন আগে একবার একটু দেখে যান এটা তাহলে হবে হবে আচ্ছা এটাতে বলা তেমন কিছু নাই যেহেতু 16 মডেল কিছু নাই 2019 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এসি টিভি সাউন্ড সিস্টেম অলোকে এবং পুশি স্টার্ট যারা নিশান সানি কিনার নিশান এসটেল কিনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা একটু ঘুরে দেখে যান গাড়িটা তাহলে বুঝতে পারবেন গাড়িটা কন্ডিশন কেমন পিছনে একটু দেখা দেন সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু কমপ্লিট আছে দাম কত ভাই এটার দাম পড়বে ভাই 28 লাখ টাকা 28 লাখ 27 লাখ 27 লাখ 50 ভাই সাথে নাম ট্রান্সফার ফ্রি 27 লাখ 50 সাথে নাম ট্রান্সফার ফ্রি আচ্ছা নেক্সটে থাকছে কি ভাই এটা হচ্ছে 2012 মডেলের এক্সিও ওল্ড শেপ 2012 মডেল এক্সিও ওল্ড শেপ হচ্ছে 2017 তে আচ্ছা একটু ভিতরে দেখাই দেই দেখি সাউন্ড সিস্টেম এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো ভাই বড় বড় ভাই সবকিছু অরিজিনাল গাড়িতে ভাই অল ওকে না অল ওকে আচ্ছা তেল গ্যাসও কমপ্লিট আছে ভাইয়া গ্যাসও কমপ্লিট আছে ভাই তেল গ্যাস কমপ্লিট পেপার ব্যাটালাটা দেখাই দেন ইঞ্জিন দেখাই দেন টু হচ্ছে সিলিন্ডার নাম্বারটা হ্যাঁ একটু ব্যাটালাটা দেখেন এই যে কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখাই এগুলো দেখাই দিলে অন সব বুঝে তোমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে পিছনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস এটা নিলে মালিকানা ট্রান্সফার ফ্রি না ভাই এটা নিলে মালিকানা ট্রান্সফার ফ্রি ভাই ফ্রি একদম ফ্রি এই দেখেন ডিবিডি ইঞ্জিন কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মায়ের পোলাকাটা নাই দাম বলে দেন একবার শুরু একবার ভাই এটা কোনো কথা বলা নতুন শুরু কিন্তু ভাই 160000 টাকা নাম ট্রান্সফার ফ্রি 14 লাখ 60 আর কম হবে না ভাই আমি তো 50 করে দিলাম বলে না না ভাই এটা 60 এর নিচে আচ্ছা যাক ঠিক আছে ওকে এর পাশে আমরা আরেকটা গাড়ি এটা হচ্ছে কি গাড়ি ভাই এটা 2013 মডেলের এক্সিও নিউ শেপ আচ্ছা 2013 2013 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2019 এ 19 এর রেজিস্ট্রেশন 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ হ্যাঁ সব কিছু অরিজিনাল গাইতে আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল সাসপেনশন অল ওকে অল ওকে তেল গ্যাস ওকে পেপার ওকে ইঞ্জিনটা একটু দেখাই দেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা দেখি একটু ইঞ্জিনটা দেখেন তো দেখেন 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 দেখি ইন্টারনেটের কি অবস্থা আছে এই দেখাই দেন গাড়িতে কোনো ভিতরে কালার হয় না এখনো যা আছে এজ ইট ইজ অরিজিনাল আছে অরিজিনাল অবস্থা আছে এটা দামটা কত দিবেন আজকে মারুফ ভাই এটা ভাই একবারে ছোট করে বলে দিতেছি এই দাম পুরো ঢাকা শহরে কোথাও পাবে না 16 লাখ 60000 টাকা মালিকানা ট্রান্সফার ফ্রি মালিকানা ট্রান্সফার ফ্রি ঠিক আছে আচ্ছা এরপর থাকছে আরেকটা চমৎকার গাড়ি মাত্র বাৎসরিক খরচ 3000 টাকা মাত্র 3000 টাকা ইয়ারলি আচ্ছা মাত্র বাৎসরিক খরচ 3000 টাকা আচ্ছা এটা মডেল কত বড় ভাই এটার মডেল হচ্ছে 2005 ভাই পাঁচের মডেল হ্যাঁ ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল অল অপশন অটো এসি সাউন্ড সিস্টেম টিভি ওকে অল ওকে আছে ভাই অল ওকে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অপশনের গাড়ি যদি পুরো ভাই অপশনের গাড়ি নিতে চান বাৎসরিক আপনাদের খরচ দিতে মাত্র 3000 টাকা সরকারি খরচ হচ্ছে মাত্র 3000 টাকা পেপারস আপডেট আছে নাকি ভাই পেপারস আপডেট 2425 কত দিবেন দাম এটা ভাই নাম ট্রান্সফার হবে না কিন্তু পেপারস আপডেট করে চালাতে পারবে কোনো সমস্যা নাই এটা ফিক্সড 5.5 লাখ টাকা 5.5 একবারে ফিক্সড ফিক্সড হ্যাঁ 5.5 লাখ টাকা দেখেন কথা বলার সুযোগ আছে হ্যাঁ আসেন তোমার ভাই গাড়ি তো আমরা যতটুক সম্ভব দেখাইলাম বাট গাড়িগুলো যারা আসবে দেখবে এই যে রাস্তাটা আছে এই রাস্তায় চালাবে এক ঘন্টা দেড় ঘন্টা চালাইবে শাশা করে গাড়িটায় এরপর আপনাদের সাথে বৈশা দামাদামি করবে ইনশাআল্লাহ দামাদামি আসার জন্য লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে ভাই রামপুরা বনশ্রী রোড স্টপ কোয়ার্টার থেকে হাফ কিলো সামনে সিগদার পাম্পের পাশে পেসিন হোটেলের অপোজিটে ওকে মারু ভাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দেন শেয়ার দেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম